হাই ফ্রেন্ড, সকলকে স্বাগত জানাই আমার ইউটিউবের ব্লগের পক্ষ থেকে। তো আজকে আমার মাসির বাড়িতে একটা প্রোগ্রাম, তো আমি প্রোগ্রামে যোগ দিয়েছি। তো আমাকে মিক্সারের যে দায়িত্ব দিয়েছে, তো আমার দুইটা বৌদি আমাকে সাহায্য করবে। তো প্রথমে আমি মিক্সার করব তিল। দেখতে পাচ্ছ মিক্সার হতে আছে, তো তিল মিক্সার করা হয়ে গেছে। তোমরা তো চিনো তিল, তিলটা মিক্সার করা নেওয়া হয়ে গেছে। তো এইবার আরেকটাকে অন্য আরেকটা মিক্সার করতে হবে। দেখতে পাচ্ছ তিলগুলো মিক্সার করার পর কেমন আকার ধারণ করেছে। তো আমার মাসির বাড়িতে আজকে প্রায় 100 থেকে 120 জন মানুষের নিমন্ত্রণ, তো আমিও সেখানে যোগ দিয়েছি। তো দেখতে পাচ্ছ তিলগুলো মিক্সার করার পর কেমন আকার ধারণ করেছে। এক্ষেত্রে আমার বৌদি আমাকে সাহায্য করছে। এবার আমাকে আরেকটা মিক্সার করে নিতে হবে। তো এবার আমি মিক্সার করব নারকেল, সবাই চিনো হয়তো নারকেল। তো এটা মিক্সার করে নিতে হবে আবার। তো বৌদি খুব ছটপট ভাবে দিয়ে জল দিয়ে দিয়েছে, তো জিজ্ঞেস করছে পুরা দেওয়া যাবে কিনা। আমি বলছি না, দেওয়া যাবে না, একটু পরে আর একবার দিতে হবে, কারণ একবারে এটা পুরোপুরি লোড বহন করতে পারবে না। এই জন্য তো ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দেওয়ার পর এটাকে চালু করে দিতে হবে। তো এক্ষেত্রে বৌদি চালু করে দিল মেশিনটা। হ্যাঁ, চলছে, মিক্সার হওয়ার কাজ কমপ্লিট কোনো হয়ে ওঠেনি, এটা কন্টিনিউ আছে, কমপ্লিট হয়ে গিয়েছে। নারকেল মিক্সার করার পরে কী আকার ধারণ করেছে দেখতে পাচ্ছ তোমরা, খুবই একটা সুন্দর সাদা, একবারে একটা আকার ধারণ করে নিয়েছে। তো সুন্দর করে দেখো তোমরা, ভালো করে এটাকে পরিষ্কার করে নিচ্ছে। আরেকটা মিক্সার করতে হবে অন্য আরেকটা। তো এবার মিক্সার করব আমি পেঁয়াজ। দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো মিক্সার করে নিয়েছি। মিক্সার করার পর পেঁয়াজের আকৃতি কেমন দেখতে পাচ্ছ। তো পেঁয়াজ প্রথমে একটি মিক্সার করেছি, এটাকে দুইটা পার্টে মিক্সার করতে হচ্ছে, কারণ এটা অনেকগুলি পেঁয়াজ, কারণ মানুষ তো অনেক। তো প্রথমে আমি মিক্সার করে নিয়েছি। তো এবার আরেকটা জিনিস আমাকে মিক্সার করতে হবে। তো এবার মিক্সার করব কাঁচামরিচ। তো কাঁচামরিচের মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, মিক্সার করা হয়ে গিয়েছে। মিক্সার কমপ্লিট, কাঁচামরিচ পর্যন্ত মিক্সার করা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমাকে আরেকটা মিক্সার করতে হবে। বৌদি খুব চটপটভাবে কাজগুলো করে নিচ্ছে আমার সাথে সাথে। বৌদি আবার দিয়ে দিল মিক্সার মেশিনের মধ্যে আদা দিয়ে দিল। আদাগুলো মিক্সার করা কমপ্লিট। দেখো আদা মিক্সার করার পর কি সুন্দর একটা কালার এসেছে। তো এবার দিয়ে দিল রসুন। তো রসুনগুলো খুব সুন্দর করে দিয়ে দিল। আগে এগুলাকে উপরে যে চোখলা ছিল ওগুলা পরিষ্কার করে ছোট ছোট করে নিয়ে নিয়েছি। এরপরে এগুলাকে জলে ভিজিয়ে উঠিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আবার মিক্সার করে এগুলাকে একদম ফিনিশ করে